ভাইজান হুজুর কেবলা জেলে আছে আপনারা জানেন তো নাকি চতুর্দিকে অনেক কিছু ব্যাপার চলছে যা গোয়া করেন আল্লাহ আমার ভাইকে সুস্থ সালামতে আমাদের ভাইজানকে আল্লাহ পাক মুক্তি দান করেন বলুন আমিন এই পৃথিবী জনগণ তোমার সিলাই ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় সাগরের ঢেউগুলো সব পরম্পরা নবীর নামে আজ তারা দিশে হারা আরো জোরে বলেন এই পৃথিবী সৃষ্টি হল তোমার শিলাই ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধারায় জাগার রোশনীতে আধার লুকায় জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে হবে না কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধারায় জাগার রোশনীতে আধার লুকায় তোমার শিলাই শান্তি নামে অশান্তি পালায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ 18,000 মখলুকাতের সমস্ত চারান অন্যের যে নবী জি আমার সবারই সেরা তিনি নূরের বহনা সিরাজ মনিরা তিনি নূরের বহনা সিরাজ মনিরা তাহার নূরে সিজন হল তামাম দুনিয়া এই পৃথিবী সৃষ্টি হল তোমার শিলাই ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাইয়্যিদা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ওই গরিব কে যদি পছন্দ করো সৃজন করে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে বলবেন না আর একটু জোরে হলো না আরে দেখবে গরিবকে যদি পছন্দ করো গরিব করেছে কে তোমাকে ভাষা গিনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই আল্লাহ মহান আল্লাহ এতিমকে যদি পছন্দ করো এতিম করেছে কে তোমাকে হেসে হেসে সে জবাব দেবে আমার প্রভু সে যে আল্লাহ মহান একটু জোরে বলেন না ওই গরিব বলো বা এতিম বলো সবই যে তোমার দয়ার ফোরন সে যে আল্লাহ মহান আল্লাহ তুমি আল্লাহ মহান আল্লাহ হো আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহুম্মা মাই গলা কই বলেন মাই গলা কই একটু একটু জোর দিতে বলেন তো হ্যাঁ একটু বাড়াতে বলেন না এমনি গলা বসাব তো ফুল বসিয়ে রেখেছে আওয়াজটা
কলমে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হারা গুম্বা জো দেখোগে জামানা ভুল যাওগে জোরে বলো না আরো জোরে বলো হারা গুম্বা জো দেখোগে জামানা ভুল যাওগে আগর তাইবা কো যাওগে তো আনা ভুল যাওগে নাই তিরাও জাদা জাং তারো আপু চমকনা ভুল যাওগে হারা গুম্মা জো দেখোগে জামানা ভুল যাওগে আগর তাইবা কো যাওগে তো আনা ভুল যাওগে আগর তুম গান সে মেরে নবী কি নাত সুনোগে আগর বজানা ভুল যাওগে হারা গুম্মা জো দেখোগে জামানা ভুল যাওগে আগর তাইবা কো যাওগে তো আনা ভুল যাওগে আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গণেরা প্রতাপপুর দরবার শরীফের মেহমান গণেরা উপস্থিত মোহতারাম ভাইজান হুজুর কেবলা হুজুর কেবলা আর ওয়ালিদ সাহেব হুজুর কেবলা আরো উলামা হযরত গণেরা সকলকে জানাই অন্তর অন্তর স্থল থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের সপ্তম মাস নাম হলো রজব এই রজবের দু তারিখে আয়োজিত মাহফিল বাৎসরিক ইসালে সবাব হুজুরের দরবারে আল্লাহ আমাদের সকলকে সুস্থ শরীরে আশা এবং বসার দুচার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করেছেন বলুন সকলে আলহামদুলিল্লাহ আরো জোরে হবে না আলহামদুলিল্লাহ যে নবীকে না বানালে আল্লাহ দুনিয়া বানাতো না জমিন বানাতো না কুল কাইনাত বানাতো না সেই নবীর উম্মতের গোলাম আল্লাহ আপনাকে আমাকে করেছে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ ওয়াজ করা মস্তানি নয় ওয়াজ শোনাটা মস্তানি নয় ওয়াজ করাটা বাহাদুরি নয় শোনাটা বাহাদুরি নয় ওয়াজ করাটা আমার জান্নাত নয় আপনার ওয়াজ শোনাটা জান্নাত নয় যে নবীর ভালোবাসার উম্মতের গোলাম যে নবীর মহব্বতে ছুটে এসেছেন যে নবীর ওসিলায় দুনিয়া পেয়েছেন আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি পেয়েছেন এ আল্লাহর ওলিদের পেয়েছেন ভাইজান হুজুরদের পেয়েছেন সেই নবী আপনার আমার নবী বলছেন আসসালাতু মিফতাউল জান্নাত জান্নাতের চাবি হলো নামাজ জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে আমাকে উভয়কে তাম জগৎকে সব কথার এক কথা সব ওয়াজের এক ওয়াজ আপনাকেও নামাজি হওয়া লাগবে আমাকেও নামাজি হওয়া লাগবে আপনাকেও ভালো হওয়া লাগবে আমাকেও ভালো হওয়া লাগবে আল্লাহ আমাদের সকলের সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের সকলের ঘরে আল্লাহ হেদায়েত দেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সংক্ষেপ মুক্ত স্যার ওলামা হাজরাতেরা পরস্পর আসবে আমি গুণাগার একটু দোয়া লিবার উদ্দেশ্যে
ছেলেরা যুবকেরা ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা ও আল্লাহর ওলি দরবারে মেহমানগণেরা একটু খেয়াল করে শুনুন আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী এই মাসে আল্লাহ পাকের দিদার আল্লাহ পাকের দিদার মেরা শরীফ লাভ করেছিল ও যুবকেরা এই রজব মাসে এবং এর পরের মাস হলো শাবান এই দুটো মাসের ভিতরে আমার আপনার নবী বেশি বেশি করে দোয়া করতেন বেশি বেশি করে দোয়া করতেন ও যুবকেরা ও আমার নবীর আদরে একটু খেয়াল করে শুনুন এই মাসের নিয়ামত এই মাসের বরকত এই মাসের ফজিলত আল্লাহ আমাদের ঘরে কবুল করেন ও আমার নবীর আদরের উম্মাত ও আল্লাহর ওলির দরবারের মেহমানেরা একটু খেয়াল করুন আমার আপনার নবী নিজে বলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহু আমি নবী আমাকে যে ভালোবাসলো আমার ভালোবাসার ভিতর থেকে সে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল এমন একটা মাস এমন একটা মাস যে মাসটা হলো রজব মাস সম্ভবত আজকে দু তারিখের রাত ও আমার নবীর পাগলেরা আমার আপনার নবী মেরাজ শরীফ লাভ করবেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দিদারে যাবেন ও আমার নবীর পাগলেরা একটু খেয়াল করুন আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী মেরাজ শরীফে যাবেন আল্লাহ পাকের দিদারে যাবেন আল্লাহ পাকের দিদারে যাবেন আমার আপনার নবীর মনে পড়ে গেল হযরতে নবী মূসা আলাইহিস সালাম হুজুরের কথা মূসা নবীকে যখন আল্লাহ পাক তুর পাড়ে ডেকেছিল আল্লাহ পাক নবী মূসাকে বলেছিল ও আমার পয়গাম্বর নবী মূসা তুমি জুতোটা খুলে এসো আমার আপনার নবী যখন মোয়াল্লায় উঠতে লাগলো আরশে পাকে উঠতে লাগলো আরশে মোয়াল্লায় উঠতে লাগলো আল্লাহ নবী মূসা নবীর কথা খেয়াল করে আল্লাহর নবী আমার আপনার নবী জুতোখানা খুলতে গেলেন ও যুবকেরা ও আমার নবীর পাগলেরা ও আমার নবীর আদরে আল্লাহ পাক আমাদের নবীর লাখা আপনাকে কত আলা করেছে আমাদের নবীর সম্মান মর্যাদা আল্লাহ পাক কত আলা করেছে কোন নবী কোন নবী কোন নবী কোন নবী যে নবীর সম্বন্ধে কোরআন পাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওমার সন্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও যুবকেরা আমার আপনার নবী আল্লাহ পাকের আরশে পাক আরশে মোয়াল্লায় উঠার সাথে সাথে ঢুকবার সাথে সাথে আল্লাহ নবী জুতোগুলোকে খুলতে গেল জুতোগুলোকে খুলতে গেল জুতোগুলোকে খুলতে গেল ও যুবকেরা আল্লাহ পাক জানালেন ও আমার হাবিব ও আমার হাবিবে পেয়ারা ও আমার বন্ধু আপনি জুতো খুলবেন না আপনি জুতোটা পরুন আপনি জুতো পরে আমার আরশে মোয়াল্লার ভিতরে আসুন কেননা হাবিব কেননা বন্ধু আপনার জুতো ধুলো লিবার অপেক্ষায় অপেক্ষিত আমার আরশে বাহাক আমার আরশে মোয়াল্লা আপনার জুতো ধুলো লিবার অপেক্ষায় অপেক্ষিত ও আমার হাবিব আপনি কি জানেন না আমি আল্লাহ আপনার খুশিতে আমি আল্লাহ খুশি আপনার রাজিতে আমি আল্লাহ রাজি ও আমার হাবিব আপনি জুতোটা পরে আসুন আপনি জুতোটা পরে আসুন আপনার জুতোর ধুলোর দ্বারা আমার আরশে মোয়াল্লাটা ধন্য হয়ে যাবে একটু জোরে হলো না বলুন আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মত মনগুলোকে ঠিক রাখবে ওই ধুলো পেয়ে গেলে সুরমা বানিয়ে নিতাম ওই ধুলো কিন্তু পেতে গেলে মদিনায় যাওয়া লাগবে কিন্তু কপালে নেই নসিবে নেই টাকা অনেক আছে টাকা অনেক আছে শুধু টাকা থাকলে হবে না কপালের একটা ব্যাপার মনটা তবে ছোট করুন আল্লাহর ওলি দরবারে এসেছেন মেহমান হয়ে
मन गुलो के ठीक करे हुजूर केबला दे रोहानी नेक नजो नेक दुआ ताज तो फैज बरकत हासिल करे निये बैग बजाय करे बाड़ी जान इंशाल्लाह एमन एकटा दरबारेर मेहमान आमरा के माने ना माने जानी ना आपनार आमार दादा पीर के आल्लाह ए बांग्लार जमीनेर जन्य आल्लाह संस्कारक करेछे लेखक करेछे जानार रसाटा धरे ए आमादेर भाईजानेर नाना जान हुजूर आल्लाहर ओली हयेछे शुधु ताई नय ओई जे आमादेर रुहुल आमीन भाईजान छोटो हुजूर पीर केबलार नाज्जामाई दादा हुजूरेर पाँचटा तारका तई तो नाकि আপনারা সব জানেন পরিচয় দেয়া লাগবে না তবে যে দরবারে রসা ধরতে এসেছে যে দাদা হুজুরকে মেনে আমরা রসা ধরেছি জেনে রাখবে যদি আমরা প্রকৃত রীতিতে নীতিতে মহব্বতটা মজবুত করে মানার মতন মেনে নিতে পারি ৪১ দিনের ভিতরে বাড়িতে বসে থাকায় বাড়িতে শুয়ে থাকায় আল্লাহর নবীর আল্লাহ দিদার মিলাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন नबी के जरा ताके सत्य ना मिथ्या नबी सूरा ৪৬ নিতে পারে না যারা নবী কে দেখে দুনিয়া জমিন একবার সালাম দিয়ে দেয় নবীর খাতিরে আল্লাহ পাক তার জন্য ৭টা জাহান্নামকে হারাম করে দেয় ৮টা জান্নাতে দরওয়াজা দা তার জন্য অটোমেটিক্যালি খুলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আমার আপনার নবী এই নজম মাসে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম পরিদর্শন কানা করলেন ও যুবকেরা কোন নবী উম্মতের গোলাম কোন নবীর ভালোবাসার উম্মতের গোলাম কোন নবীকে পেয়েছি বাবা নবী আমার জান্নাত জাহান্নাম পরিদর্শন কানা করলেন আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি ঘুরে ঘুরে দেখলেন তারপরে আমার আপনার নবী আল্লাহ পাকের সম্মুখে বসলেন আল্লাহ পাকের সামনে বসলেন আল্লাহর নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে গেল আমার আপনার নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে গেল আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি কাঁদেন কেন কি ব্যাপার আপনি কাঁদলেন কেন ও আমার হাবিব আমি আল্লাহ সব সহ্য করি হাবিবের চোখের পানি বড্ড কষ্ট হয় বন্ধুর চোখের পানি দেখলে আমি আল্লাহ আমার বড় কষ্ট হয় হাবিব আপনি কেন কাঁদলেন কি ব্যাপার হাবিব আমার আপনার নবী জবাব দিতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি নবী আপনার তো দিদার পেলাম আমি নবী আপনি কি জানেন না আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা আমি রাসূলুল্লাহ বেশি মনে করি ও আমার নবী আদলের উম্মত উম্মতিরা উম্মতের কান্নারি আমার আপনার নবী বলে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দিদার আমি নবী পেলাম আমার গুনাহগার উম্মত উম্মতিরা মাহরুম হয়ে গেল ফকির দিয়ে আমার আল্লাহ পাক জবাব দিলেন আল্লাহ পাক কি বললেন ও আমার হাবিবে পেয়ারা আপনি কাঁদবেন না আপনি কান্না বন্ধ করুন ও আমার হাবিব ও আমার বন্ধু আমি আল্লাহ আপনার সাথে দিদার করলাম কিন্তু আপনার গুনাহগার উম্মত উম্মতিরাও আমি আল্লাহ আমার দিদার পাবে আসসালাতু মিরাজুল মুমিনিন ও আমার হাবিব আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যখন আমি আল্লাহ আমার হুকুম নামাজ পড়বে ওই নামাজটাই হবে আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ আমার দিদার জোরে বলবেন না আসসালাতু মুমিনদের নামাজটাই হলো আল্লাহর দিদার বলুন সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমরা সকলে নামাজ পড়ি তো নাকি আমরা সবাই নামাজ পড়ি তো নাকি
যে না 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 আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক তানা সহজ সরল রাস্তা সিরাতাল মুস্তাকিমের পথের আল্লাহ গোলাম বানিয়ে নেন বলুন আল্লাহুম্মা আমিন একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাক আমি গুনাহগার বিদায় নিলাম আমার বাড়ি হলো পিয়ারডাঙ্গা শরীফের পার্শ্ববর্তী এলাকা কেষ্টপুর পশ্চিম মেদিনীপুর আমার নাম আব্বাস কিন্তু পুরপুরা শরীফের হুজুর হুজুররা দিয়েছে কচি আব্বাস মেজ হুজুর তখন হায়াতে ছিল কচি ছোটবেলায় দরবারে যাতায়াত যাই হোক আমার পরিচয় দেয়া লাগে না মামারা বলল একটু বলে দিলাম আমার নাম কচি আব্বাস আপনারা ফোনে ওয়াজ দেখতে পান আল্লাহ পাক এই দাদা পীরের জুতো করিয়ে খাদেম করিয়ে একটু বাগানের খেদমত আল্লাহ করাচ্ছে যাক আমি বড় বক্তা নই সংক্ষেপ করলাম তবে গলার অবস্থা ভালো নাই ভাইজানেদের সেই ভাইজান হুজুর কেবলা জেলে আছে আপনারা জানেন তো নাকি চতুর্দিকে অনেক কিছু ব্যাপার চলছে যাক দোয়া করেন আল্লাহ আমার ভাইকে সুস্থ সালামতে আমাদের ভাইজানকে আল্লাহ পাক মুক্তি দান করেন বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন যে ভাইজান যা করে পরে বক্তব্য এসে গেছে ওয়াজ নসিহত হবে হুজুর কিবলার দরবারে আসলাম এটাই মেন ব্যাপার আল্লাহ পাক যে আল্লাহ শরীক করালে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আমি এই নাক করেই চলে যাব জানি পরের বক্তা আপনি রেডি হয়ে যান নাম্বার পেয়ে যাবে যান জ্বালাওনি নাম্বার দরকার নেই আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো এ চোরাচরে সে কোন রূপকার সাজালো এ চোরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো এ চোরাচরে সে কোন রূপকার সাজালো এ চোরাচর যাক আসসালামু আলাইকুম তকবীর নারে তকবীর নারে তকবীর পোতা